বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সমতলে বস্তুকণার গতির এমসিকিউ সলভিং কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাই দাও। এবং তোমাদের জন্য আমরা যে ক্লাসগুলো তৈরি করছি সেই ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আসতেছে। হ্যাঁ, তো তোমরা এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যে ক্লাসগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমরা কী করবা, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে না করো তাহলে এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তোমরা খাতা কলম ক্যালকুলেটার নিয়ে বসবা এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা। এখানে মনোযোগ দিয়ে শুনলে তোমার অনেক কিছু শেখা হয়ে যাবে ক্লাস করতে করতেই। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকে হচ্ছে আমরা কী করবো, ম্যাথ সেকেন্ড পেপারের নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতির সেকেন্ড ক্লাস নিয়ে আসছি। তো এর আগে হচ্ছে আমরা আরেকটা ক্লাস আপলোড করেছি, সেই ক্লাসটা তুমি যদি না করে থাকো তাহলে হচ্ছে আমাদের এখান থেকে চ্যানেলতে একটু ঘোরাঘুরি করে করে আসবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের এক নম্বর কোয়েশনের দিকে তাকাও। এক নম্বর কোয়েশনে আমাদের কাছে কী জানতে চাইছে, একটি চলন্ত ট্রেন ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। একটা চলন্ত ট্রেন কী করছে, ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। তো একটা ট্রেন কি 10 সেকেন্ডে থামানো যায়? একটা ট্রেন কখনো 10 সেকেন্ডে থামানো যায় না। আমরা অনেক সময় হচ্ছে নিউজ দেখি যে হচ্ছে হ্যাঁ ট্রেনের সামনে গাড়ি পড়ে গেছে, ওইটাকে হচ্ছে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার হ্যাঁ দূরে গিয়ে ট্রেনটা থামছে। তো এখানে কি বলছে, জাস্ট হচ্ছে একটা কোয়েশনের জন্য এটা হচ্ছে কাল্পনিক হ্যাঁ ধরা হয়েছে। তো বাস্তবে হচ্ছে 10 সেকেন্ডে একটা ট্রেন ব্রেক করে থামানো সম্ভব না। তো এখানে কী করা হয়েছে যে একটা চলন্ত ট্রেন ব্রেক করে হচ্ছে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। তারপর কি বলছে, ট্রেনটির গড় মন্দন 70 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এর গতিবেগ কত। আমাদের কি বের করতে হবে, আমাদের বেগটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের কী কী ডাটা দেওয়া আছে দেখো, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তারপর হচ্ছে একটি চলন্ত ট্রেন কি বলছে, একটি চলন্ত ট্রেন যেহেতু চলন্ত ট্রেন কি করছে ব্রেক করার পর 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার শেষ বেগটা কি, শেষ বেগটা শূন্য। শেষ বেগ কি হবে, শেষ বেগটা হবে জিরো। শেষ বেগটা কি হবে, শেষ বেগটা হবে জিরো। আমাদের কি বের করতে হবে যে এর গতিবেগ, আর এখানে ত্বরণটা দেয়া আছে মন্দন যেটা হচ্ছে থামার যেটা চাও, এটা কি, এটা হচ্ছে তোমার এই যেহেতু মন্দন তাই আমরা কি ইউজ করতে হবে, আগে একটা মাইনাস ইউজ করতে হবে। তাহলে আমাদের এই ডাটাগুলো দেয়া আছে, সময় দেয়া আছে এবং শেষ বেগটা যেহেতু এখানে কি করছে, ট্রেনটা ব্রেক করার পর থেমে গেছে, তার জন্য তার শেষ বেগ কী হবে, জিরো হবে। এবং তার ত্বরণটা কি হবে, ত্বরণটা হচ্ছে এখানে এই যে মন্দন দেয়া আছে মন্দনটা আমরা বসায় দিলাম। তারপর আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে যখন ট্রেনটা চলন্ত অবস্থায় ছিল তখন তার এই বেগটা কি। তো আমরা কি জানি, আমরা জানি যে শেষ বেগ B=U+AT। এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ইউ এর মানটা বের করে নিয়ে আসতে হবে এইখান থেকে। তাইলে দেখো আমরা লিখতে পারি ইউ এর মান তো কি, ইউ এর মান আমাদের বের করতে হবে, ইউ এর মানটা আমাদের বের করতে হবে প্লাস এইখানে এর মান কত, -70, তারপর হচ্ছে টি এর মান কত, টি এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে কি আসতেছে, এটা কিন্তু জিরো, শেষ বেগটা হচ্ছে আমাদের কি, শেষ বেগটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে এটা কি হয়ে যাবে U-700। তাইলে এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে আমাদের চলে আসবে +700, তাইলে +700 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ। যদি ট্রেনের গতিবেগটা কত ছিল, এত গতিবেগে ছিল তার মন্দন, যখন হচ্ছে ব্রেক করছে তখন তার মন্দন হচ্ছে 70 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ব্রেক করার পর কত সেকেন্ডে ট্রেনটা থেমে গেছে, 10 সেকেন্ডে থেমে গেছে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে 700 অপশন সিতে দেয়া আছে। তো বাস্তবে কিন্তু 10 সেকেন্ডে কোনো একটা ট্রেন ব্রেক করে থামানো যাবে না। এটা জাস্ট হচ্ছে অঙ্কের জন্য হচ্ছে এই ডাটাগুলো দিয়ে রাখছে, সমস্যা নাই, আমরা আশা করি ইকুয়েশনটা বুঝতে পারছি। তো চলো আমরা পরেরটাতে যাই। আমরা 2 নম্বর কোয়েশনটার দিকে তাকাই। 2 নম্বর কোয়েশনে আমাদের কাছে কী জানতে চাইছে, আমাদের কাছে জানতে চাইছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড গতিপ্রাপ্ত হলো, গাড়িটির ত্বরণ কত। দেখো এই যে সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়ে যা আছে তার অধিকাংশ জিনিস আমরা কি করছি, আমরা ভেক্টরে কিছু পড়ে আসছি, গতিবিদ্যায় কিছু পড়ে আসছি, বলবিদ্যাতে কিছু পড়ে আসছি, তার জন্য এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের জন্য সহজ লাগবে। আমরা যদি একটু বুঝে বুঝে ওই অধ্যায়গুলো যদি ভালোভাবে পড়ে আসি তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখানে আমাদের সহজ লাগবে। তার জন্য হচ্ছে অনেক কিছু আমি স্কিপ করতেছি, কারণ এগুলো হচ্ছে তোমাদের আমরা কি করতে করেছি, ভেক্টরে পড়াইছি, গতিবিদ্যায় পড়াইছি, বলবিদ্যায় পড়াই আসছি। হ্যাঁ, তার জন্য হচ্ছে একটু এখানে আমরা একটু ফাস্ট পড়া। তো একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে মিলাই মিলাই পড়ি না, যেমন হচ্ছে আমরা ফিজিক্সের ভেক্টর পড়ার পর ম্যাথের ভেক্টরটা শেষ করি না, তারপর হচ্ছে
আমার হচ্ছে আমরা বৃত্ত ম্যাথ ফার্স্ট পেপারে বৃত্ত শেষ করে ম্যাথ সেকেন্ড পেপারে কনিক শেষ করি না, কারণ এই যে দেখো আমাদের ফিজিক্সের ভেক্টরের সাথে ম্যাথের ভেক্টরের অনেক মিল, তখন আমরা যদি একসাথে পড়ে পড়ে নেই দুইটা অধ্যায় ম্যাথ এবং ফিজিক্স, তখন কিন্তু আমাদের জন্য দুইটা জিনিস মাথায় সেট হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি সহজে শেষ করতে পারবো। তারপর তুমি যদি বৃত্ত পড়েই বৃত্ত শেষ করেই তুমি যদি কনিকটা শেষ করে ফেলো, তাইলে দুইটা অধ্যায় তোমার দেখবা ভালো মতো শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি শেষ করে সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিটা শেষ করে নাও, তাহলে হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবো। তারপর হচ্ছে গতিবিদ্যা বলবিদ্যা শেষ করে তুমি কি করবা, সমতলে বস্তু কোণার গতিটা শেষ করে দিবা, এভাবে হচ্ছে। তারপর হচ্ছে ত্রিকোণমিতির ফাংশন ত্রিকোণমিতির পরে অন্তরীকরণ যুগযুগীকরণ, এভাবে তুমি যদি সিরিয়াল মেনটেন করে অধ্যায়গুলা শেষ করো, তাহলে দেখবা হচ্ছে পড়ালেখা একেবারে সহজ লাগবে তোমার কাছে। তো একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এই সিরিয়াল মেনটেন করে একটা অধ্যায়ের পরে যে আরেকটা অধ্যায় দুইটা অধ্যায়ের সাথে একটা সম্পর্ক আছে এটা আমরা বুঝি না, বা এটা বুঝলে আমরা হচ্ছে এইভাবে পড়ালেখা করি না। তো তোমরা হচ্ছে এইভাবে পড়ালেখা করবা, দেখবা হচ্ছে তোমাদের পড়াশোনাটা অনেকাংশে কমে আসবে, কারণ এখানে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের সম্পর্ক আছে, এটাই হচ্ছে সায়েন্সের মজা। তো চলো আমরা পরের কোয়েশনটা নিয়ে আলোচনা করি। তো আমরা কি বলছিলাম এখানে, যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলা শুরু করে 5 সেকেন্ডে, এখানে সময়ের মান দেওয়া আছে টি, তারপর হচ্ছে 5 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত গতিপ্রাপ্ত হলো গাড়িটির ত্বরণ কত, আমরা বের করতে হবে কি ত্বরণ। আর এখানে এই যে গতিপ্রাপ্ত হলো এটা কি, এটা হ্যাঁ এটা শেষ বেগ না, এটা কি, এটা হচ্ছে শেষ বেগ আমাদের। আর এই যে স্থির অবস্থা আদি বেগটা কত হবে, আদি বেগটা হবে 0, এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। তো আইলে আমরা ফর্মুলা সবাই কি জানি ত্বরণ বের করার, a = b - u/t। এবার কোন মানগুলো বসাই দাও, দেখো আমাদের শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 80, তারপর হচ্ছে আদি বেগ u এর মান হচ্ছে 0 যখন, কারণ কি এটা হচ্ছে স্থির অবস্থায় ছিল, আর তার সময় t এর মান কত 5 সেকেন্ড। দেখো এখান থেকে আমাদের কিন্তু খুব সহজে চলে আসছে, আমরা 80 কে 5 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, 80 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে 5 × 80, তাইলে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করছি, আমরা গতিবিদ্যায় পড়ে আসছি, তার জন্য হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের সবার কাছে আশা করি সহজ লাগতেছে। তারপরে যাও এইগুলো হচ্ছে আমরা কি করছি, আমরা গতিবিদ্যায় পড়ে আসছি, তাইলে এখানে কি জানতে চাইছি, একটা সমীকরণ দেওয়া আছে, কি একটা সরণের একটা সমীকরণ দেওয়া আছে, এবং বলছে 2 সেকেন্ড পর ত্বরণ, 2 সেকেন্ড পর ত্বরণ কত হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই বলো তো ত্বরণ কাকে বলে, ত্বরণ বলতে আমরা কি বুঝি। তো ত্বরণ জিনিসটা কি, ত্বরণ হচ্ছে আমাদের কি dv/dt সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারটাই কি ত্বরণ। তো এখানে কি দেয়া আছে, একটা এখানে কিন্তু বেগটা দেয়া নাই, তো আমরা বেগ যদি দেয়া থাকতো তাইলে আমরা কি করতে পারতাম, আমরা সময়ের সাপেক্ষে তার পরিবর্তনের হারটাকে বের করে আমরা কি করতে পারতাম, ত্বরণের মানটা বের করতে পারতাম। বাট এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে দেখো আমাদের সরণের সমীকরণ, তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের বেগের মানটা বের করতে হবে। তাইলে বেগের মান আমরা কি জানি, আমরা জানি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকেই বেগ বলে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে এখানে দেখো আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে হচ্ছে তোমার হ্যাঁ সরণের সমীকরণ, তাহলে 6 + 4t - t² তো এগুলা কিভাবে কাজ করে, কিভাবে আমরা অন্তরীকরণ করি এগুলো হচ্ছে তোমরা সবাই জানো, আমরা গতিবিদ্যা অসংখ্যবার করেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 4 - 2t, তো এটা কি, এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এবার হচ্ছে এখানে যদি আমরা বেগের সমীকরণ এর জায়গায় আমরা সমীকরণটা বসায় নেই, তাহলে আমাদের কিন্তু ত্বরণের মানটা চলে আসে, তাহলে 4 - 2t, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আসবে -2। তাহলে আসলে এখানে আমাদের জাস্ট 2 থাকতেছে, তার মানে হচ্ছে এখানে আর কি আমরা 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে না কেন, এখানে যেহেতু আমাদের টিটা চলে গেছে তাইলে আর আমাদের কি হবে না, পরিবর্তন হবে না। এখানে যদি 4 সেকেন্ড দিত তাইলেও সমান একই রকম উত্তর আসতো, এটা কি, এটা হচ্ছে আমাদের মন্দন। কিন্তু তো আমরা কি করতে হবে, অনেক সময় এই যে -2 আসছে, অনেকে এই যে -2 দেখায় দেয়, এখানে যে এই যে +2 এটা দেখায় দেয়, বাট এইখানে কি জানতে চাইছে আমার কাছে, আমার কাছে জানতে চাইছে ত্বরণটা কি, বাট এখানে কি আসছে মাইনাস আসছে, তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের মন্দন মিন করতেছে। তাহলে এই যে মাইনাস যেটা যে অপশনটা আছে সেইটা কিন্তু আমাদের দেখাইতে হবে। অনেকে কি বলে মাইনাস তো এটা মাইনাস মন্দনের জন্য আমরা ইউজ করি, তো আমরা হচ্ছে প্লাসের মানটা দেখাই দিই, তাহলে কিন্তু একটা বড় ভুল করে আসবে, এটা ভুল হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের সঠিক উত্তর কোনটা, অপশন ডি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ বলছে, আর যেহেতু ত্বরণ না বলে যদি মন্দন বলে দিত, এখানে আমরা ত্বরণ না বলে যদি মন্দন বলতাম
ত্বরণ না বলে যদি আমরা মন্দন বলতাম তখন কিন্তু এই যে অপশন সিটা উত্তর হইতো। হ্যাঁ, এখানে মাইনাস আসুক, সমস্যা নাই, আমাদের কি আসতো, যেহেতু মন্দন বলে দিচ্ছি সেহেতু আমাদের কি আসবে, এই মানটা আসতো, আর ত্বরণ বললে আমরা মাইনাসটা আমাদের উল্লেখ করতে হবে। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো তোমরা যারা হচ্ছে ক্লাসটা করতেছো, তোমরা কি করবা, ক্লাসটা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দাও, এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা পরবর্তীতে যাই, আমরা 4 নম্বর কোয়েশন দেখি। 4 নম্বর কোয়েশনে কি বলছে, 4 নম্বর কোয়েশনে দেয়া আছে কোন একটি কণার গতির সমীকরণ দেয়া আছে, কণাটির গতিবেগ কত। এখানে কি, এই যে সরণের সমীকরণ দেয়া আছে, তুমি এখান থেকে গতিবেগটা, তো এটা হচ্ছে তোমরা সবাই বের করে নাও। এবং কি বলছে, টি ইজিক্যাল টু 10, 10 সেকেন্ড সময়, টি ইজিক্যাল টু 10 হলে, এখানে সেকেন্ড টেকেন্ড একক বলে দেয় নাই, জাস্ট টি সমান 10 বলে দিছে, এবং এখানে কোনো একক বলে নাই, সমস্যা নাই। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে বি সমান হচ্ছে আমরা কি জানি, ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি এখান থেকে কি আসবে, 3 প্লাস হচ্ছে 10 টি। তো এখানে মান বসাই দাও, 3 প্লাস 10 ইন্টু 10, আমাদের আসবে 103। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এগুলো হচ্ছে সবাই জানো, এগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলতেছি না, তোমরা সবাই হচ্ছে এগুলো জানো। তো 103 হবে আমাদের সঠিক উত্তর। আমরা 5 নম্বরে যাই, 5 নম্বরে কি জানতে চাইছে দেখো, 5 নম্বরে জানতে চাইছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলা শুরু করে 5 সেকেন্ডে কি করে, 5 সেকেন্ডে 180 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, গতিবেগ প্রাপ্ত হলো, গাড়িটির ত্বরণ কত। তো এটাও আশা করি পারবা। আমাদের কি, আমরা জানি কি, এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, তাইলে এখানে বি কত, শেষ বেগ, শেষ বেগ হচ্ছে 180, যেহেতু স্থির অবস্থা ছিল তাইলে আদি বেগ হচ্ছে তোমার 0, আর সময়টা কত, 5, তাইলে 180-কে 5 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 30 15 15 আর 30 হচ্ছে 36, তাইলে 36 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাইলে আমাদের কত উত্তর আসতেছে, আমাদের আসতেছে 36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই টাইপের আরেকটা কোয়েশন একটু আগে করেছি, সেম টাইপের কোয়েশন, তার জন্য এটা নিয়ে কথা বলতেছি না। তুমি হচ্ছে 3 নম্বর কোয়েশনটা আরেকবার দেখো, তাইলে হচ্ছে 2 নম্বর কোয়েশনটা আরেকবার দেখো, যদি তোমার বুঝতে সমস্যা তাইলে হচ্ছে এই জিনিসটা বোঝা যাবো। তাহলে 6 নম্বর দেখো, 6 নম্বর কোয়েশনটা, একটি কণা স্থির অবস্থা থেকে সমতরণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সকালে চলতে শুরু করলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করি, আশা করি তোমরা সবাই জানো। তম সেকেন্ডের ফর্মুলাটি কি, এই ফর্মুলাটা একটু বলো তো তোমরা, আমরা কিভাবে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতাম, সেই ফর্মুলাটা হলো ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমরা মানগুলো যদি বসাই দিই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি বলছে, স্থির অবস্থা, তাইলে আদিবেগ হচ্ছে 0, প্লাস হচ্ছে হাফ, এর মান কত, এর মান হচ্ছে 2, আর এখানে কি বলছে তৃতীয় সেকেন্ডে, তাইলে এখানে আমি সরাসরি বসাই ফেলতেছি, 3 দুগুণ হবে 6, 6 মাইনাস 1, এটা আসলে 5 আসে, আমাদের 2 চলে যাচ্ছে, আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে 5 মিটার, আমাদের কত আসতেছে, এখানে 2 কাটা চলে যায়, 6 থেকে 1 বাদ দিলে আমাদের থাকতেছে 5, তাইলে হচ্ছে তৃতীয় সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত, 5 মিটার। জাস্ট হচ্ছে আমরা কি করব, এই যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা আমরা মনে রাখবো, ফর্মুলাটা কি মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাই, আমাদের ক্লাসটা শেষের দিকে চলে আসছে, তোমরা যারা মনোযোগ দিয়ে করেছো, যারা হচ্ছে ক্লাসের জিনিসগুলো হচ্ছে বুঝতে পারতেছো, এবং এই ক্লাসের শেষে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাই দেবা। তো দেখো আমরা 7 নম্বর কোয়েশনটা দেখি, 7 নম্বর কোয়েশনে কি বলছে, একটি কণা যদি 11 সেকেন্ডে 720 সেন্টিমিটার এবং কি বলছে 15 সেকেন্ডে 960 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তবে কণাটির ত্বরণ কত। তাহলে এভাবে যদি দেওয়া থাকে, দেখো এটা হচ্ছে তোমার কি T1, এটা হচ্ছে ধরো T2, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে S1 S2, তাইলে আমাদের ত্বরণ নির্ণয় ফর্মুলা হচ্ছে, হ্যাঁ, জাস্ট কি এই ডাটাগুলো দেওয়া আছে T1 T2, আর দুইটা দূরত্ব দেওয়া আছে, তখন আমাদের ত্বরণ বের করার ফর্মুলাটা হচ্ছে, জাস্ট একটু লিখে নাও, আমরা আমাদের ফর্মুলা হচ্ছে S2 - S1 T2 বাই হচ্ছে T2 - T1, এবার মানগুলো বসাই দিই, আমরা বসাই দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে S2 এর মান কত দেখো, S2 এর মান হচ্ছে 960 মাইনাস হচ্ছে 720, আর এখানে তোমার T2 এর মান হতো 15 মাইনাস হচ্ছে 11। তো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের কত আসতেছে দেখো, 0 4 2 240, আর এখানে হচ্ছে 4, তাহলে আমাদের আসবে 60, তাহলে 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তরণটা আমাদের কি আসতেছে, আমাদের 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটা অপশন যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা একক কিন্তু সেন্টিমিটার দেয়া, তো এটা যদি মিটারে দেয়া থাকতো তাহলে তোমরা কি পারতা,
এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাইতে হলে আশা করি তোমরা অবশ্যই পারবা, কারণ 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তো মিটার থেকে সেন্টিমিটার থেকে আমরা কি করতে পারতাম, আমরা সবাই আশা করি পারি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাইতে। তো চলো আমরা পরে যাই আমাদের 8 নম্বর কোয়েশনের দিকে তাকাই। 8 নম্বর কোয়েশনে কি জানতে চাইছে, রাইফেলের একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারে, একটি তক্তা ভেদ করে ভেদ করতে পারে। জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা এটা হচ্ছে এক্সট্রা লিখে ফেলতে সমস্যা নাই। রাইফেলের একটি গুলি একটি তক্তা ভেদ করে, গুলির বেগ 3 গুণ করা হলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারে। তাইলে আমরা জাস্ট কি জানি, আমরা জানি যে এই এনটাকে যে যত গুণ বলবে সেটাকে আমরা স্কোয়ার করে দেবো, তাইলে 3² = 9। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে বেসিক ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তুমি সেইখানে দেখে আসবা যদি তোমার ভুলে যাও। তো দেখো তারপরেরটা দেখো, 9 নম্বর কোয়েশন। 9 নম্বর কোয়েশন এটাও মনে হচ্ছে আমাদের শেষ কোয়েশন। 9 নম্বর কোয়েশনে কি বলছে, একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, বুলেটটির বেগ 0 হবার পূর্বে বুলেটটি দেয়ালের ভিতর আর কত দূর প্রবেশ করবে। এখানে কি বলছে আর কত দূর, যদি বলতো মোট কত দূর তাইলে একটা একরকম উত্তর আসতো, আর যদি যখন বলে দিচ্ছে আর কত দূর, তখন আমাদের ফর্মুলা কি x = s/3। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখে আসবা। তাহলে এস এর মান হচ্ছে 3, তাহলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে 1 সেন্টিমিটার। এখন যদি বলে দিত যে মোট কত দূর, কত দূরত্ব অতিক্রম করতো, মোট কত দূরত্ব অতিক্রম করবে, তখন কিন্তু আমাদের এই যে 3 এর সাথে আমাদের কি করতে হবে, একটা যোগ করে আমাদের উত্তর আসতো 4 সেন্টিমিটার। বাট এখানে জাস্ট বলে দিচ্ছে যে আর কত দূর যাবে, মোট বললে আমাদের আসতো 4 সেন্টিমিটার, আর কত দূর বললে আমাদের 1 সেন্টিমিটার। তো আজকের ক্লাসটা হচ্ছে এইখানে শেষ। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, এবং হচ্ছে এখানে কমেন্ট করে জানাও এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমরা হচ্ছে সমতলীয় বস্তুকণার আজকে সেকেন্ড ক্লাস দিলাম, তারপর আরেকটা ক্লাস আমরা ওইখানে হচ্ছে প্রাস, হ্যাঁ প্রাস রিলেটেড কিছু জিনিসপত্র আছে, হ্যাঁ তির্যকভাবে নিক্ষেপ করলে কি হয় না হয়, আনুভূমিক পাল্লা বিচরণ, এগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা তৃতীয় ক্লাসটা শেষ করব, এবং তৃতীয় ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা আশা করছি শেষ হয়ে যাবে। হ্যাঁ তো তোমরা আমাদের সাথেই থাকো, এবং ক্লাসগুলো শেয়ার করতে থাকো, এবং কমেন্ট করে জানাও ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।